এখন আবার কে ফোন কর? মেজদাব ভাই, আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, তুমি তো আছো এখানে, আমি একবার একটু আমার ঘর থেকে আসছি। আসছি, এই শুনছো? কি হলো, কোথায় গেল? বললো একটু টায়ার্ড আছে, রেস্ট নিতে। কি হলো ওর? বরদাদা ভাইকে ফেলে ঘরে চলে গেল? না না, দেখতে হচ্ছে তো। মেজ বউ দিদি, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, তুমি তুমি এখন কোথায় যাচ্ছ? ওই যে ও বললো না, ঘরে যাচ্ছে, খুব ক্লান্ত লাগছে, আমি গিয়ে একটু দেখি কিছু লাগে টাকে কিনা। হ্যাঁ, আসুন আসুন। তোমরা কি গো? উনি এসেছেন ভালো যিশুর খেয়াল রাখার জন্য, আর তোমরা ওনাকে না নিয়ে চলে এসেছো। উনি কি এ বাড়ির কিছু চেনেন? তাই আমাকেই আবার নিয়ে আসতে হলো। ভালো করেছিস, খুব ভালো করেছিস। না, আমার এখানে আসা বারণ তো, তাই বললাম। যান, আপনি ভেতরে যান। আর হ্যাঁ, ভালো জেঠুর ভালো করে খেয়াল রাখবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়। তুমি যখন বলেছো তোমার ভালো জেঠুর খেয়াল, আমি খুব ভালো করে রাখবো। আর এতটাই ভালো করে রাখবো যেটা এই বাড়ির কেউ কোনোদিন ভাবতেই পারে না। আমার মনে হয় ওনার ঘুম ভাঙবে। এখন ধরবেন না, যদি ঘুম ভেঙে যায়। ভালো জেঠুর মনে ঘুম ভাঙছে গো। তুই এখানে কেন এসছিস? যা যা, এসে গিয়ে যা, বিদে হও, বিদে হও এখান থেকে। দেবো না, আমি তো ভেতরে ঢুকছি না, এখান থেকেই দেখবো। কোনো দরকার নেই, কি করবি তুই? দেখে কি করবি টা কি? এমনি দেখবো গো, কতদিন ভালো জেঠুকে কথা বলতে দেখিনি। দেখেছো দেখেছো বড় বৌমা, দেখেছো এই মালির মেয়েটা আমাকে কেমন জ্বালাচ্ছে দেখেছো? একটা কথা যদি শোনে। না মা, না, আমি বুঝে বলছি মা, আমি বুঝে বলছি। লগ্না, তুই এখন এখান থেকে যা, শোনা, তোকে দেখলে যে ভালো জেঠু কি করবে তা তুইও জানিস, আমিও জানি। লগ্নাকে দেখে উনি কি করবেন? তুই ভালো মেয়ে না, তুই এখন এখান থেকে যা, আমাকে একটু সময় দে। আমি আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিজে এখানে নিয়ে আসব, তুই তখন কথা বলবি তোর ভালো জেঠুর সঙ্গে। এখন যা, শোনা। আমি বাইরেই দাঁড়াই নেব, ভালো জেঠুই আমায় দেখতেই পাবে না। খবরদার বলছি, তোর ওপর যেন ইন্দ্রর চোখ একদম না পড়ে। এই যে বৌমা, যাও যাও যাও, ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। চলে লগ্না, এদিকে চলে। বিষয়টা কি জানিস তো, ওই পাঠা যখন বলি দেওয়া হয় না, তখন দেখবি ওই বলির আগেই পাঠার যত্ন নেওয়া হয় সাধারণত, তারপর তো শুধু ছটফট ছটফট। মুশকিল বলতো, আমার ক্লান্ত লাগছে তাই, আবার কি? সত্যি তাই,
শুধুমাত্র এই কারণেই তুমি তোমার বরদাদা ভাইকে ফেলে চলে এলে? বরদাদা ভাইকে? না না, আমি ভাবতে পারছি না গো এটা। মানে কেন 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 ভাবতে না পারার কি আছে? হ্যাঁ কি কি আছে বলো। আমি যে এতটা সময় ধরে ওই বর্দা ভাইয়ের কাছে হসপিটালে পড়ে রইলুম, সেটা সেটা তোমার তোমার চোখে পড়লো না? সেটা এবার কি কারুর চোখে পড়বে না? আমার মনে হয় সেটাই যথেষ্ট কুন্তল। যথেষ্ট? এই শব্দটা জীবনে প্রথমবার এই বাড়ির মানুষগুলোর জন্য আমি তোমার মুখে শুনলাম। আচ্ছা কি মুশকিল বলো দেখি। কেন তুমি বুঝতে চাইছো না? আমার ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পারছি। তুমি শুধু আমার একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে দাও। কি প্রশ্নের উত্তর দেব বলো? আমি আমি তোমার কাছ থেকে শুধু এইটুকু জানতে চাইছি যে এই যে তুমি এমন করে ব্যবহারটা করছো, সেটার পেছনে কি কারণ? শুধু তোমার ওই ক্লান্তিটাই না, আর কোন কারণ আছে? মানে কি বলতে চাইছো তুমি? আচ্ছা আমি বুঝতে পারছি না, এর পেছনে আর কি বা কারণ থাকতে পারে কুন্তলা? ওহ ভগবান, আমি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার শরীর ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে, আমার একটু বিশ্রামের দরকার, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ, আমি ঠিক হয়ে যাব। তুমি এখন যাও, আমি আসছি, তুমি যাও বর্দা ভাইয়ের কাছে যাও। আচ্ছা শোনো, বলছি তোমার সাথে দেখা করতে এই বাড়িতে পরপর তিন দিন একটা লোক এসেছিল একই সময়, সকালে 10টা বাজলেই। কাঁদিস না সূর্য, বাবা যদি চোখ খুলে তোকে কাঁদতে দেখে খুব কষ্ট পাবে। শোনা, কাঁদে না, দেখি লগ্নের বিষয়টা তোমার বাবাকে একদম বলবে না? বলো বলো, ওকে কত দাও কত দাও। তুমি তো জানো, তুমি তো জানো তোমার তোমার বাবা যদি লগ্নাকে এই অবস্থায় দেখে তাহলে কি কি করতে পারে, তুমি তো জানো। জানো না সবাই দেখছে লগ্নের বিয়ের ব্যাপারটা বেশ লুকোনোর জন্য উঠে পড়ে লেগেছে, তা এতেই যদি কাজ হয়ে যায়, এতেই যদি ইন্দ্র মরে যায়, তাহলে তো আর আমার আলাদা করে কিছু করতে হবে না। ভুল ভুল অপার ভুল করতে যাচ্ছিলাম আমি। না 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 না, বুদ্ধি দিয়ে চলতে হবে আমায়। ইন্দ্রর কিছু হয়ে গেলে যে আমাকেই চলে যেতে হবে এখান থেকে, না আমি এমন কিচ্ছু করব না। তার থেকে ভালো ইন্দ্রবাবুকে তাতিয়ে যদি লগ্নার শীতের সিঁদুর তোলানো যায়। আমি এবার বুদ্ধি দিয়ে সেই চেষ্টাই করব। যখন সে জানবে তার দেয়া শিক্ষা কাজে লাগেনি। আমার ইন্দ্রকে শক্তি দাও মা, আমার ইন্দ্রকে কষ্ট সহ্য করার শক্তি দাও, ও যেন আবার অসুস্থ হয়ে না পড়ে মা। মা মা ওই দেখো বাবা চোখ খুললো। তুমি কষ্ট পেও না গো ভালো জেঠু, দেখো আবার কদিন বাদেই তুমি হাঁটতে পারবে। সূর্য বাবা
সূর্য পাটা নাড়তে পারছি না কেন? তোমরা চুপ করে আছো কেন বলো না? আমি আমি পাটা কিছুতে নাড়তে পারছি না কেন? ও ইন্দ্র বাবা এরকম করে না, এরকম করে না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা। কি হলো, কি হলো? পাটা নড়ছে না, কেন উঠছিল বাটা?